আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পাস্তা খুব সহজেই ডিম দিয়ে। তো চলুন আমাদের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটাতে বলক উঠে গেছে, এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব এক চামচ তেল। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব এক কাপ পরিমাণ পাস্তা। পাস্তাটাকে আমি এখন 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। পাস্তাটা 5 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পানি থেকে ছেঁকে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। একটা ডিম আগে থেকে ভেঙে ফেটিয়ে নিয়েছি, ছিঁড়ে দিব। ডিমটাকে আমি জোড়া করে ভেজে নিব। ডিমটাকে এখন নামিয়ে তুলে রাখবো। এখন আমি আবার সামান্য একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব আদা কুচি, দিব রসুন কুচি, একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু ব্রাউন কালার করে সবগুলোকে ভেজে নিব। দিয়ে দিব টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি, এখন দিব মটর কড়াই, সবগুলাকে একটু ভেজে নিব। এক চামচ টমেটো সস, আর দিব এক চামচ সয়া সস, সবগুলাকে একটু মিশিয়ে নিব। 2 মিনিট ভালো করে মশলাগুলাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ছেঁকে নেওয়া পাস্তা।
সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দেব আগে থেকে জুড়ি করে ভাজা ডিম। আবারও ভালো করে মিশিয়ে নিব। পাস্তাটা এখন রান্না শেষ, এখন পরিবেশনের পালা। পাস্তাটাকে আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে সকাল বিকালের সুস্বাদু নাস্তাটা খুব অল্প সময়ে ঘরে বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।